আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ। এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদের থেকে সিম রিচার্জের অ্যাকাউন্ট নিয়েছেন। অনেকে যারা ভুলে যান কিভাবে রিচার্জ করতে হবে, কিভাবে ইন্টারনেট প্যাক কিনতে হবে, যা যা দরকার সব দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে অ্যাপসের ভিতরে ঢুকলাম। আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে বারবার নাম্বার টিপতে হবে না, ফিঙ্গার দিলেই কাজ হবে। প্রথমে আমরা যে এখান থেকে অ্যাপ ফর ব্যালেন্স, এখান থেকে আমরা আপনার কত টাকা আছে সেটা দেখতে পারবেন। আপনাদের বেশি কিছু দেখতে হবে না, শুধু এখানে ব্যালেন্সটা দেখবেন, এখানে রিচার্জ কীভাবে ফ্লেক্সিলোডটা করবেন, আর এখান থেকে অফার। আগে ফ্লেক্সিলোডে যাই। এই যে এখানে মোবাইল নাম্বার দিবেন কাস্টমারের, এখানে বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যে কোনো নাম সিমের নাম্বার দিলেই। তারপর এখানে অ্যামাউন্ট, আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি 01। একটা নাম্বার যদি একবার আপনি রিচার্জ করেন তাহলে আপনার এখানে চলে আসবে, তখন আপনি এখান থেকে দেখেও সিলেক্ট করে দিতে পারেন যে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন। 10 টাকা হলে 10 টাকা, 20 টাকা হলে 20 টাকা, যা ইচ্ছা কাস্টমার যা চাইবে তাই এখানে দিবেন। পিন নাম্বার, এখানে পিন নাম্বার দিবেন, যে রিচার্জে দিবেন। এখন আমি যদি ইয়েস দিই তাহলে চলে যাবে, আর যদি নো দিই তাহলে যাবে না। এখন আমার দরকার নেই তাই আমি দিলাম না। এখন অফারে দেখেন, অফারে এখানে ড্রাইভ প্যাকেজেস আছে, এই যে গ্রামীণ ফোন, এখানে আজকে আপনার ড্রাইভ প্যাকে অনেক 160 টাকা ডিসকাউন্ট আছে, মানে 160 টাকা কমিশন আছে আপনার। 598 টাকা 30 GB প্লাস 800 মিনিট, এটা হলো আপনার বাজারের রেগুলার মূল্য। এখন যদি আপনি কোনো কাস্টমারের কাছে এই প্যাকেজটা বিক্রি করতে পারেন তাহলে আপনি 438 টাকায় বিক্রি কর, মানে 438 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, আর বাকিগুলো আপনার মানে কমিশন। এখন আপনি ইচ্ছা করলে 500 টাকাও রাখতে পারেন, আবার 550 টাকাও রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যে কাস্টমারের কাছ থেকে যেরকম লাভ করবেন। এটা কীভাবে ইয়ে করবেন, মানে কীভাবে রিচার্জ করবেন, এই যে এখানে বাই দিবেন, এখানে কাস্টমারের নাম্বার, এখানে কিন্তু শুধু গ্রামীণ ফোন নাম্বার, কারণ এটা গ্রামীণ ফোনের মানে অফার আর কি। এখানে পিন নাম্বার দিবেন, সাবমিটে দিলে আপনার চলে যাবে। আর যদি ড্রাইভ প্যাকের মধ্যে একটু সময় লাগে, একটু অপেক্ষা করবেন। কোনো কাস্টমার যদি ইন্টারনেট প্যাকেজ কিনতে চাই তখন এই যে এখানে অফারে যাবেন, ইন্টারনেট প্যাকেজ এখানে আছে, এই যে এখানে প্রত্যেকটা সিমের লোগো দেওয়া আছে, যদি বাংলা লিঙ্ক হয় বাংলা লিঙ্ক, এয়ার রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল। আমরা যে এখানে যদি এয়ারটেলে যাই, যদি কাস্টমারের এয়ারটেল সিম থাকে তাহলে তাকে দেখাবেন যে এত, 1 GB 3 দিন মেয়াদ 32 টাকায়, 7 GB 3 দিন মেয়াদ 76 টাকায়, 15 GB 7 দিন, এভাবে দেখাবেন কোনটা যার ভালো লাগে সেটাই ইয়া করবেন। যদি ধরেন এটা কাস্টমার পছন্দ হলো তাহলে এখানে বাই দিবেন, এখানে কাস্টমারের নাম্বার দিবেন, পিন দিবেন আপনার, সাবমিট দিবেন, তাহলেই ওকে। আর যদি কাস্টমার আসে, যদি বলে টাকা যায় নাই, তখন যে এখানে অল হিস্টোরিতে যাবেন, এই যে রিসেন্ট ট্রানজ্যাকশন, এখানে গিয়ে ফ্লেক্সিলোডে যাবেন। ফ্লেক্সিলোডে গেলে আপনার সবগুলি ফ্লেক্সিলোড এখানে আসবে, আর এখানে অল হিস্টোরিতে যদি যান এখানেও আপনার সবগুলি রিচার্জ আসবে একসাথে। এগুলি আপনার কখনো কাটে না, সবসময়ই থাকে, যতদিন আগেরই হোক না কেন এখানে আপনার থেকে থাকে, মানে হিস্টোরি থাকবে। এটা এখানে আপনার কোনো কাটার সিস্টেমও নাই, যে এখানে আপনার কাটার কোনো সিস্টেম নাই, আপনি যত টাকা রিচার্জ করবেন এখানে হিস্টোরি।